আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আজকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে কুমড়ো পাতার বড়া রেসিপি। যারা কুমড়ো পাতার বড়া রেসিপি এখনও খাননি, একবার হলেও আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো আর বকবক না করে চলে যাই মেন রেসিপিতে। তো আমি কুমড়ো পাতার বড়া তৈরি করার জন্য প্রথমে এখানে মসুর ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল নিতে পারেন। তো আমি আগে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, তারপর ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন, আর একটু চালের গুঁড়া চাল একসাথে ভিজিয়ে নিলে ভালো হয়, আর নতুবা চালের গুঁড়া অ্যাড করে দিতে পারেন, তাহলে মচমচের ভাবটা দীর্ঘ সময় থাকবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা পেস্ট, 1/2 চা চামচ একটু কম রসুন পেস্ট, আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে 1/2 চামচ কম জিরার গুঁড়ো, আর রয়েছে 7 মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিক্সড করে নেব, যাতে সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। তো আমি খুবই সহজভাবে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এই তো আমি চালের গুঁড়াটা চাল দিয়ে আমি ভিজিয়ে নিইনি, তো এই জন্য আমি চালের গুঁড়োটা এখন অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস কুমড়ো পাতা। তো কুমড়ো পাতাটা, এটা আমার বাগানের কুমড়ো পাতা, তো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কীভাবে আমি যে ডালগুলোকে বিভিন্ন উপকরণ দিয়ে মিক্সড করে নিয়েছিলাম সেটা কীভাবে ভাজ করে নিচ্ছি, এটা আসলে বলে বোঝানো যাবে না, খুব ভালো করে দেখে বুঝে নিতে হবে। তো এই তো আমি ভালো করে ফোল্ড করে নিয়েছি, আর পাতার প্রতিটি গায়ে কিন্তু আমি মানে প্রতিটি জায়গাতেই ডালের মিশ্রণটা দিয়েছি। আর ডালের মিশ্রণটা এমনভাবে তৈরি করবেন যাতে পাতলা হয়ে না যায়, পাতলা হয়ে গেলে কিন্তু গলে মানে পড়ে যাবে, ধরে রাখতে পারবে না। তো এই তো আমি যতটুকু পরিমাণ ডাল নিয়েছিলাম, আমি ডালের পরিমাণটা বলতে ভুলে গিয়েছিলাম, 1 কাপ পরিমাণ ডাল নিয়েছিলাম। তো আমার এইখানে 11টি পাতা রয়েছে, ছোট এবং মাঝারি সাইজের। তো 11টি পাতার ভেতরেই 1 কাপ ডাল হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আপনাদের পাতার পরিমাপ অনুযায়ী। তো এই তো আর কিছুই না, এখন ভেজে নিলেই হয়ে যাবে, আর গরম ভাতের সাথে একেবারে জমে যাবে আমার আজকের এই রেসিপিটি। আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তো এই তো আমার পাতা কুমড়ো পাতার বড়া রেসিপিটি হয়ে যাচ্ছে অলরেডি। চুল তেলটা আমি গরম করে তারপরে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। হাই হিটে দিলে দেখা যাবে যে কালার চেঞ্জ হয়ে যাবে, বাট ভেতরে কাঁচা থেকে যাবে, যেহেতু ভেতরে ডাল রয়েছে। পাতা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, আর গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলবেন। তো কেমন লেগেছে আমার রেসিপিটি কমেন্টস করে জানিয়ে দিন। সবাই অনেক 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 বেশি ভালো থাকুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি, এবং নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।